ন্যূনতম 20,000 টাকা মজুরি প্রদান সহ 10 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে স্থানীয় ও দূরপাল্লা রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, বন্ধ রয়েছে পণ্য পরিবহন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌযান শ্রমিকরা। তবে এই মুহূর্তে শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নৌযান মালিক সমিতির নেতারা। আজ সকালে বরিশাল নদী বন্দরে গিয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দেখা গেছে অপেক্ষা করতে। নৌযান বন্ধ থাকায় গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে। অনেকে আবার বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত অর্থ খরচ করে গন্তব্যে পৌঁছেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা নৌযান ধর্মঘট বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বারবার বেতন বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও নৌযান শ্রমিকদের বেতন বাড়েনি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 10 দফা দাবি সারা বাংলাদেশে কয়েক লক্ষ নৌযান শ্রমিক আমাদের আছে। আমাদের যে বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্যতে আমরা চলতে পারতেছি না। আমাদের যে বেতন পাচ্ছি একদম নিম্নতম, লঞ্চ শ্রমিক আমরা কম বেতনে চাকরি করতেছি। অতএব আমাদের এই বেতনে বর্তমানে আমরা দুগা ডাল ভাত খাইয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চলতে পারতেছি না। এই যেমন আমরা দুগা ডাল ভাত খাইয়ে চলতে পারি, এই দাবি আমাদের। এই এবং এই বাস্তবায়ন যতদিন না হবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ। এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীণ 12টি রুটে চলাচল করে যাত্রীবাহী নৌযান। শ্রমিক ধর্মঘটে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযানও।